Hello, assalamu alaikum. This is Redwan once again from Mahasa University. Mahasa University Malaysia campus থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে যেই Mahasa University শিক্ষার্থী বন্ধু আছে তার সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব এবং তার সাথে শেয়ার করব তার এক্সপেরিয়েন্স গুলো। হাই মিশম, আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা যদি একটু সুন্দর করে দিয়ে নিতে। আসসালামু আলাইকুম, আমি মিস সমাপ্তি। আমি বাংলাদেশের দিনাজপুর জেলায় পড়াশোনা করেছি এবং 2019 সালে আমি এসএসসি পাস করেছি। ওকে, ধন্যবাদ তোমার ইন্ট্রোডিউসের জন্য। তুমি তো এই বছরেই মানে 2019 সালেই এসএসসি পাস করছো এবং কি তুমি মাহাসা ইউনিভার্সিটিতে জয়েন করছো ফাউন্ডেশন ইন সায়েন্সে? ওকে, সর্বপ্রথম তোমার কাছে যে বিষয়টি জানবো, তুমি মালয়েশিয়াতে এত কম বয়সে মানে আসলা, এরপরে মালয়েশিয়াতে মানে আমাদের সাথে কিভাবে পরিচয় হলো? আসলে আগে থেকে একটু একটু মানে মনোভাব চলতেছিল যে আমি বাহিরে দেশে পড়াশোনা করব এরকম। তারপর এখানটায় মানে মালয়েশিয়ায় আমার ভাই বোন থাকে, তারা ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখছে, দেখার পর ওখান থেকে অনেক ডকুমেন্টস নিয়েছে, তারা নেওয়ার পর আমার দেখাইছে, সেগুলো দেখানোর পর আমি আপনার সঙ্গে কথা বলছি, বলার পর ডিসিশন নিয়েছি যে মাহাসা ইউনিভার্সিটিতে আমি স্টাডি করব। করার পর সেটা ই করার পর তারপর তো আপনার সঙ্গে কথা বললাম, ভিসা কমপ্লিট করলাম, সব ডকুমেন্টস। ওকে, আমাদের আমাদের কাছ থেকে তো বিস্তারিত ইনফরমেশন জানার পরে আমাদেরকে ডকুমেন্টসগুলো দিছো এবং কি এখন ফাইনালি এখানে আসতে পারছো। তো তুমি যখন বাংলাদেশে ছিলা, যে ইনফরমেশনগুলো আমরা তোমাকে দিছি যে এই সুযোগ সুবিধাগুলো আছে, এই মানে এই ফ্যাসিলিটিগুলো আছে, তুমি এখানে আসার পরে কিগুলোকে সেইগুলো মানে হুবহু একরকম পাইছো? হ্যাঁ, একরকম পাইছি। আচ্ছা, তোমার এখানে তো আসছো 2-3 সপ্তাহ যাবত, মাহাসা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কেমন লাগছে তোমার? মাহাসা ইউনিভার্সিটির ক্যাম্পাস বিশাল, অনেক মনোরম, অনেক সুন্দর। আর এখানটায় অনেক সবাই মানে আমার যত ক্লাসমেট, তারপর হোস্টেলে যারা আছে রুমমেট, সবাই অনেক ভালো, সবার সঙ্গে অনেক ভালো মানে কথাবার্তা, অনেক ভালো পরিচয়, সবাই অনেক ভালো। তুমি তো কলেজে ইউনিভার্সিটি হোস্টেলে থাকো? হ্যাঁ, এবং থাকি আর ইউনিভার্সিটি মানে মেল বিল্ডিংয়ের পাশে আমার হোস্টেলটা, মানে ক্যাম্পাসের মধ্যেই পুরোটা সবকিছু তোমার। তুমি যদি মনে করো যে এক বছরের মধ্যে ক্যাম্পাস থেকে বের হবা না, তারপরও চলার মতো সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। আর মেয়েদের জন্য যে আলাদা হোস্টেল আছে, তুমি এটার মানে সম্পর্কে একটু বলো যে অনেক বাংলাদেশি বোনেরা আছে যারা মালয়েশিয়াতে আসতে চায় এবং কি তারা মানে একটা এর মধ্যে থাকে যে ওখানে মেয়েদের জন্য কি সেফটি হবে নাকি বা কোন পরিবেশ থাকবে। তুমি যেখানে মেয়েদের হোস্টেল আছো, তোমার এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি কীরকম একটু যদি বলতা? এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি অনেক ভালো, কারণ আমাদের ছেলেদের হোস্টেল অ্যান্ড মেয়েদের হোস্টেল আলাদা। মেয়েদের হোস্টেলে কোনো ছেলে মানুষ এলাও নাই, মানে যাইতে পারবে না। আর হোস্টেলের অনেক ক্লিন, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর রুম হোস্টেল আছে। আর অনেক বাংলাদেশি মেয়ে এই হোস্টেলে থাকে, আমি আছি, মানে সব মিলে অনেক সুন্দর। আচ্ছা, তো এরপর তোমার একাডেমিক যে ক্লাসগুলো হচ্ছে, তোমার তো এটা সেপ্টেম্বর ইনটেকের, কতগুলো সাবজেক্ট আছে তোমার এই সেমিস্টারে? এই সেমিস্টারে আমার 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট আছে। আচ্ছা, এখানকার লেকচার তো ফুললি 100% ইংলিশ মিডিয়ামে? তুমি তো এর আগে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিলে না, এখন কি তোমার এটা বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে না প্রথম দিক দিয়ে একটু কষ্ট হচ্ছে? না, খুব বেশি কষ্ট হচ্ছে না, হচ্ছে না ইনশাল্লাহ। তুমি মানে যেভাবে যদি কন্টিনিউ করো এক মাস দু মাস তোমার ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর তোমার এখানকার ম্যাম, তারপর যত টিচার আছে সবাই অনেক ভালো, সবাই অনেক ফ্রিলি, অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ, যে কোনো পরামর্শ তাদের সাথে করা যায় এবং তারা বিরক্ত বোধ করে না। আসলে বিদেশে পড়ালেখা যারা আমরা করতে আসতে চাই বাংলাদেশ থেকে, অনেকে এই জিনিসগুলো মানে অনেক টেনশনে থাকে যে আমাদের তাদের কথাগুলো বুঝবো কিনা বা তারা অন্য একটা দেশের আমাদের সাথে তাদের মন তার অ্যাডজাস্টমেন্টটা হবে কিনা, এগুলো নিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তবে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য বলি, মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এবং কি লোকাল স্টুডেন্টের জন্য যারা হায়ার এডুকেশনের জন্য আসেন তাদের অবশ্যই 100% ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। ওকে, এরপরে তোমার এখানে লাইব্রেরি ইউজ করো, লাইব্রেরির ফ্যাসিলিটি কেমন? এখানকার লাইব্রেরি তো বিশাল, বিশাল লাইব্রেরি, বিশাল বিশাল লাইব্রেরি, অনেক ধরনের বই আছে। আর পড়াশোনা পাশাপাশি সবাই মানে সবাই কন্টিনিউ সবাই লাইব্রেরিতে যায়, পড়াশোনা করে, অনেক বইতে অনেক পড়াশোনা করার অভিজ্ঞতাও আসে এখানে বই। তার মানে সব মিলে তুমি তোমাকে যে আমরা বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসলাম, এরপর এখানে পড়ালেখা করতেছো,
তো আমাদের সার্ভিস এবং আমাদের যেই মানে পরামর্শ তোমাদের জন্য ছিল, এখন কি তুমি মালয়েশিয়াতে এসে হ্যাপি? হ্যাপি। আচ্ছা, যারা মালয়েশিয়াতে আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। যারা মালয়েশিয়াতে আসতে চান তারা আসতে পারেন, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাসগুলো অনেক ভালো, মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা, হোস্টেল ক্যাম্পাস সব অনেক সুন্দর, সব মিলে সুন্দর। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। এরপর যদি আপনাদের অন্য কোনো তথ্যর প্রয়োজন হয় আমাদের এখানে কমেন্টস করুন, আপনাদের সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ।